যারা একটা পার্ট শেষ করে 4 বছর 10 মাস শেষ করে ফিরে যাচ্ছে, তারা যারা স্পেশাল সিভিটি দিচ্ছে তাদের মধ্যে কিন্তু অনেকেরই কুরিয়াতে চাহিদা থাকে। তারা শুধু অপেক্ষা করে আমি পরীক্ষাতে পাশ করে আমার কোম্পানি নিয়ে আসবে আমাকে। তো ওই এটা পার্সেন্টেজ হচ্ছে যত পরীক্ষাতে দিছে তাদের থেকে 10% বা 11%। সামনের দিকে কি ধরনের কোনো সম্ভাবনা কাজ করা যেতে পারে যে যাদের চাহিদা আছে তারা যেন কোনোভাবে আসতে পারে? এই জন্য আমরা যদি একটু একটু ইন্টারফেয়ার করি, এরকম অনেক ঝামেলা আছে যারা পাশ করার পরে ওই মালিকের সমস্যার কারণে বা মালিক তার কোটা শেষ হয়ে যাওয়া বা মালিক আর নিচ্ছে না, তারা কিন্তু আর আসতে পারছে না। কিন্তু যে ছেলেটা মালিক নেওয়ার জন্য অপেক্ষা করছে সেই ছেলেটা কিন্তু আসতে পারছে না কোটা কম হওয়ার কারণে, 185-180 পেয়েও সে টিকছে না অনেক কষ্ট করার পরেও। তো সেই ক্ষেত্রে যারাই মানে যে মালিকরা কনফার্মেশন দিচ্ছে নিয়ে আসবে বা এই ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়া যায় কি, মানে মালিক তার জন্য খুবই মরিয়া যে তাকে কিভাবে নিয়ে আসবে বা কবে আসবে, কবে পরীক্ষা পাস করবে বারবার জানতে চায়। এরকম তো অনেক আছে আমাদের সবসময় প্রশ্ন এগুলো আসে। আমরা মালিকের সাথেও কথা বলি যে কোটা নাই কেন, আমরা ফোন করি ওখান থেকে, কিন্তু বিষয়গুলো মাঝে মাঝে ঝামেলাগুলো হয় আমরা বুঝি বিষয়গুলো। তো এই তাদেরকে যারাই শুধুমাত্র আসতে পারবে বা তুলনামূলকভাবে আরও বেশি সংখ্যক লোককে নিয়োগ ঠেকানো যাতে করে যাক 140 জনই যাক, এরকম একটা থিঙ্কিং করে বেশি লোককে ঠেকানো যায় কিনা, এরকম কোনো সিস্টেম আছে কি না বা আপনাদের ধারণা আছে কি না বা আপনাদের প্ল্যান আছে কি না? এখন পর্যন্ত এরকম কোনো ধরনের কোনো সিস্টেম নেই। প্রথমত হলো এই বছর একটা বছর স্পেশাল সিভিটি পাশওয়ালা থেকে কতজন কোরিয়া যাবে টোটাল সব দেশে 15-16 দেশে ওটাতে নির্ধারণ করা থাকে। ওটা যখন নির্ধারণ করে তারপর পরে সেটা নির্ধারণ করা যায়। যেমন এ বছর হলো 2000 সব মিলে স্পেশাল সিভিটি আর কমিটেড দুইটা মিলে, এখানে কমিটেডকে বেশি দেওয়া হয়। কমিটেড হলো আগে কমিটেড যা এরিয়া যা থাকে এটা হলো এদের জিনিসটা এ ধরনের আর কি। তো সেই ক্ষেত্রে কমিটেডকে অগ্রাধিকার দিতে যায়, অগ্রাধিকার বলতে সে তো চুক্তি করে গেছে, এ তো চুক্তি করে নেই, সেটা অগ্রাধিকার পাওয়ারই কথা। তো এটা অগ্রাধিকার এটা এদেরকে দিতে যায় ওই দিক থেকে কমে যায় আর কি, স্পেশাল সিভিটিটা কমে যায়। কারণ সেটা কোন মালিক ইচ্ছুক কোন মালিক ইচ্ছুক না সেটা তো আগের থেকে বলতে পারবে না। তখন আজকে যে মালিক ইচ্ছুক আগামীকালকে সে মালিক ইচ্ছুক নাও হতে পারে, বা ইচ্ছুক থাকলেও তার বিভিন্ন সীমাবদ্ধতা আসছে, তার কোরিয়ান ছাঁটাই করছে, তার জরিমানা হয়েছে, ইলিগাল ধরা হয়েছে, এ কারণে তার সেই ফরেন ওয়ার্কার আনার যোগ্যতা যেটা সেটা সে হারাতেও পারে, সেটা আগে থেকে বলতে পারবে না। এখন প্রশ্ন হলো যে এটা আমাদের স্পেন্সিবিলিটি যারা পরীক্ষা তারাও বলে যে নেক না নেক একবার পাশ করে রাখেন না, আমাদেরকে নিতে হতে পারে যাদের এরকম একটা কথা আছে। কিন্তু আবার পাশ করে রাখলে রাখার পরে তখন বলবে যে নিবে না নিবে না পাশ করে রাখছেন কেন, এটা শাকের করাতে মতো আমাদের একটা বাস্তব চিত্র যেটা, এটা ভালো খারাপের কথা বলছি না। তখন জেনারেল সিভিটিগুলো দেখি না আমরা, জেনারেল সিভিটিগুলো এদিকে করলে মুশকিল ওদিকে করলে মুশকিল, সেখানে বলে যে আর যাক না যাক না পরীক্ষাটা দিতে দেন না আমি কি পারি দেখেন না। তো পরীক্ষা দিয়ে বলে এবার বলে নেবেন না পাঁচ দিন পর পাশ করে রাখেন 100 জন কেন, হ্যাঁ এদিকে করলে মুশকিল ও দিকে করলে মুশকিল। তো একটা দেশের সরকার কোরিয়ার কথা বলছে সে যখন একটা সিস্টেম চালায় তখন দেশে এর কথা শুনে একবার কাজ করবে, এর কথা শুনে কাজ করতে পারবে না, সেটা তার একটা চিন্তাধারা আছে। এখন আমি আজকে বললাম যে এভাবে করে না করে না, এবার করলে তো ভালো আমাদের ওয়ার্কার হতে চায়, তো সে আমার কথা শুনে এভাবে করলো। আবার অন্য দেশের আরেকজনে বললো যে না না এভাবে করলে ভালো, সে তো একবারে একবার করবে না, সে যেন ভালো মনে করে সেটা আমরা বললাম গিয়ে বলতে পারি প্রস্তাব করতে। কিন্তু প্রস্তাব করার সময় আমার একটা জিনিস প্রস্তাব করতে হবে যেটা আমার সিস্টেমের সাথে যায়, সেটা সিস্টেমের সাথে যায় না। আমি প্রস্তাব করলে একবার দুবার শুনে দ্বিতীয়বার আমার ভালো কথাটাও শুনবে না, বলে তুমি সবসময় ফালতু প্রস্তাব করো, এটা বুঝতে পারছি। সুতরাং পাস বেশি করানো করিও লাভ নেই, হ্যাঁ তারপরে সে ওই যে লোক এখন বলছে যে পাস করে রাখেন না সে বলবে যে আপনি যদি আমাকে পাস করে না রাখতে আমি তো অন্যদের ব্যবসা বাণিজ্য করতাম, এখানে আছি বলেই তো আমি কোনো কিছু চাকরি হাত দিতে পারছি না, ব্যবসায় হাত দিতে পারছি না,
সংকট দুই দিকেই আছে। এক জলের এরকম একটা সমস্যা হলো, এটা চিন্তা করে ফুল সিস্টেমটাকে সিস্টেমে কেউ হাত দিবে না।